পেজ নাম্বার পাঁচ ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি এখানে এককের কাঠি রয়েছে দশকের কাঠি শতকের কাঠি এবং হাজারের কাঠি রয়েছে তাহলে এখানে এককের ঘরে দুটি লাল বল শতকের ঘরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সবুজ বল রয়েছে স্থানীয় মানে বিস্তার করি পাঁচ গুণ একশো যেহেতু এখানে পাঁচটা শতকের ঘরে পাঁচটা সবুজ বল রয়েছে তাই পাঁচ গুণ একশো শতকের ঘরে একটা বল থাকা মানে একশো তাহলে পাঁচটা বল থাকা মানে পাঁচ গুণ একশো দশকের ঘরে কোনো বল নেই তাই শূন্য গুণ দশ দশক মানে হচ্ছে দশ তাই শূন্যকে দশ দিয়ে গুণ করতে হবে যোগ এককের ঘরে দুটো লাল বল রয়েছে তাই এককের ঘরে একটা বল থাকা মানে তার মান হচ্ছে এক তাহলে দুটো লাল বল থাকা মানে দুই গুণ এক তাহলে মান কত হচ্ছে পাঁচ গুণ একশো পাঁচশো দশকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে দুই গুণ এক সমান দুই পাঁচশো যোগ দুই সমান পাঁচশো দুই অঙ্কে হলো আর কথায় কি হবে পাঁচশত দুই এবার দ্বিতীয়টা আমরা করব কি এখানে হাজারের ঘরে ফাঁকা রয়েছে কিছু নেই শতকের ঘরে এক দুই তিন চার চারটা সবুজ বল রয়েছে তাই এখানে আমরা কী লিখব চার গুণ একশো যোগ দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলুদ বল রয়েছে তাহলে কি হবে পাঁচ গুণ দশ যোগ এককের ঘরে এক দুই তিন তিনটে লাল বল রয়েছে তাহলে এখানে আমরা লিখব তিন গুণ এক এবার আমরা এটাকে যোগ করে নেব চার গুণ একশো তাহলে কত হবে চারশো পাঁচ গুণ দশ পাঁচ দশে পঞ্চাশ যোগ তিন গুণ এক তিন তাহলে যোগ করি তিন পাঁচ এখানে হবে চার তাহলে আমরা যোগ করে পেলাম চারশো তাহলে অঙ্কে লিখি তাহলে আমরা এখানে অঙ্কের এখানে লিখব চারশো তেপ্পান্ন এটাকে কথায় লিখি চারশত তেপ্পান্ন চার নেক্সট পরেরটা দেখি এখানে কাঠিগুলোতে কোনো বল বসানো নেই এবার আমরা বল বসাবো এখানে দেওয়া আছে দুই গুণ এক হাজার তার মানে হাজারের ঘরে আমরা দুটো কি বসাবো দুটো নীল বল বসাব এবার এক গুণ একশো তাহলে শতকের ঘরে একটা আমরা কি বসাবো সবুজ বল বসাবো যোগ দুই গুণ দশ তাহলে দশকের ঘরে আমরা দুটো হলুদ বল বসাবো আর এককের ঘরে কি বসাবো এখানে যেহেতু রয়েছে চার গুণ এক তার মানে চারটে লাল বল বসাবো এবার আমরা এটাকে গুণ করে দেখি দুই গুণ এক হাজার মানে দুই হাজার তার সঙ্গে যোগ করি এক গুণ একশো মানে একশো যোগ দুই গুণ দশ দুই গুণ দশ মানে দশ দুগুণ কুড়ি যোগ চার গুণ এক মানে চার এটাকে যোগ করে নেই তাহলে কত হবে চার দুই এক দুই দু হাজার একশো চব্বিশ তাহলে আমরা এখানে অঙ্কে লিখি এখানে কত লিখব দুই হাজার একশো চব্বিশ এটাকে আমরা কথায় লিখি দুই হাজার দুই হাজার এক শত এক শত দেখি এখানে কথায় দেওয়া আছে কত চার হাজার চারশত উনষাট এটাকে আমরা অঙ্কে লিখে নিই চার হাজার চার পাঁচ নয় এইবার আমরা কি করব এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখব তাহলে চার হাজার মানে কত চার গুণ এক হাজার যোগ এই চারটা রয়েছে শতকের ঘরে তার মানে চার গুণ একশো যোগ পাঁচ রয়েছে কত দশকের ঘরে তাহলে পাঁচ গুণ দশ যোগ নয় হচ্ছে এককের ঘরে তাহলে আমরা কী লিখব নয় গুণ এক সমান এটাকে গুণ করে নেই চার গুণ এক হাজার মানে চার হাজার যোগ চার গুণ একশো কত হবে চারশো যোগ পাঁচ গুণ দশ পঞ্চাশ যোগ নয় গুণ এক নয় এটাকে আমরা যোগ করে যোগ করার দরকার নেই কারণ এখানে আমাদের করেই দিয়েছি অঙ্কে লিখি এইবার আমরা কোথায় বসাব কাঠিগুলোতে বসাবো এককের কাঠি দশকের কাঠিতে আমরা বল বসাবো এবার আমরা চার গুণ যেহেতু এক হাজার রয়েছে তার মানে হাজারের ঘরে হাজারের কাঠিতে আমরা চারটা নীল বল বসাব দুই তিন চার শতকের ঘরে গুণ একশো রয়েছে তাহলে শতকের ঘরে আমরা চারটা সবুজ বল বসাবো চারটা সবুজ বল বসালাম আর দশকের ঘরে পাঁচ গুণ দশ রয়েছে তাহলে দশকের ঘরে আমরা পাঁচটা হলুদ বল বসাবো এক দুই তিন চার পাঁচ যেহেতু এখানে নয় গুণ এক রয়েছে তাই এককের ঘরে আমরা নয়টা লাল বল বসাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরে দেখি আমরা কত আছে এখানে অঙ্কে লিখি আছে পাঁচ হাজার পাঁচ তাহলে এখানে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে পাঁচ হাজার পাঁচ মানে পাঁচ গুণ এক হাজার যোগ শতকের ঘরে শূন্য আছে তাহলে শূন্য গুণ একশো যোগ দশকের ঘরেও শূন্য আছে শূন্য গুণ দশ যোগ এককের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচ গুণ এক এবার এটাকে আমরা গুণ করে নেই পাঁচ গুণ এক হাজার পাঁচ হাজার যোগ শূন্য গুণ একশো শূন্য যোগ শূন্য গুণ দশ শূন্য যোগ পাঁচ গুণ এক পাঁচ তাহলে আমরা এবার কথাই লিখি পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ ঠিক আছে এবার আমরা কাঠিগুলোতে বসিয়ে দিই তাহলে পাঁচ গুণ এক হাজার হাজারের ঘরে আমরা পাঁচটা নীল বল বসিয়ে দেব দুই তিন চার পাঁচ শূন্য এখানে শূন্য গুণ একশো তাহলে শতকের ঘরে কিছু বসবে না শূন্য গুণ দশ দশকের ঘরে কিছু বসবে না পাঁচ গুণ এক তেমন এককের ঘরে আমরা পাঁচটা লাল বল বসাবো তাহলে দুই তিন চার পাঁচ এরপর দেখি এখানে কথায় লেখা আছে কত সাত হাজার সাতশত পঁচাত্তর তাহলে আমরা এখানে লিখে নেই অঙ্কে লিখে নেই সাত হাজার সাত শত পঁচাত্তর তাহলে সাত দশ পাঁচ পঁচাত্তর এইবার আমরা স্থান মানে বিস্তার করে লিখি এখানে এই সাতটা আছে হাজারের ঘরে তাহলে কত হবে সাত গুণ এক হাজার যোগ এই সাতটা রয়েছে শতকের ঘরে সাত গুণ একশো যোগ এই সাতটা আছে কোথায় দশকের ঘরে তাহলে সাত গুণ দশ যোগ আর পাঁচ এককের ঘরে তাহলে পাঁচ গুণ এক এবার আমরা গুণ করে দিই সাত গুণ এক হাজার কত হবে সাত হাজার যোগ সাত গুণ একশো সাতশো যোগ সাত গুণ দশ সাত দশে সত্তর যোগ পাঁচ গুণ এক মানে পাঁচ এবার আমরা কাঠিতে বসিয়ে দিই সাত গুণ এক হাজার তাহলে হাজারের ঘরে সাতটা আমরা কি বসাব নীল বল বসাব তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত এবার শতকের ঘরে আছে সাত গুণ একশো তাহলে আমরা শতকের ঘরে সাতটা সবুজ বল বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার দশকের ঘরেও সাত রয়েছে গুণ দশ তাহলে আমরা কি করব এখানে সাতটা হলুদ বল বসাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার এককের ঘরে কত বসাবো এখানে যেহেতু গুণ এক হয়ে এক রয়েছে তাহলে এখানে আমরা পাঁচটা লাল বল বসাবো এক দুই তিন চার পাঁচ